হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে একটা মার্কেটে আসছি, কিছু কেনাকাটা করব। রবিবারে তো ঈদ, বাচ্চাদের জন্য কিছু নিতে হয়, এর জন্য আসছি। আসলে আমাদের তো কোনো চাহিদাই নাই, কারণ হয়েছে আমরা বাইরের দেশে থাকি, ঈদের আনন্দটা আমরা উপভোগ করতে পারি না, একলা একলা থাকি যেহেতু। তাই আসছি, বাচ্চাদের জন্য অনেক কিছু কেনাকাটা হয়েছে, যদি আমি তখন ইয়া করতে পারি। খুব বেশি কিছু নিব না, আমার একটা ব্যাগের দরকার ছিল তাই ব্যাগ নিয়েছি। এই যে মারিমার বাবা ব্যাগ এসেছি, আমার একটা ব্যাগের দরকার ছিল, একটা ব্যাগ নিয়েছি। মারিমের বাবার জন্য একটা প্যান্ট কিনবো, জনব মারিমের জন্য অনেক কিছুই কিনেছি, কিছু গেঞ্জি টেঞ্জি, প্রয়োজনীয় কিছু কাপড় চোপড় কিনেছি। একই ঈদের জন্য আসলে তেমন কিছু না। এই যে আমাদের ওদেরকে পেয়ে গেছি জনবের। এই যে আমি ব্যাগটা নিয়েছি, মানে ব্যাগটা একটু দেখো তো, একটা কেমন, হ্যাঁ সুন্দর একটা ব্যাগ। এই যে কই প্যান্ট পাইছো, প্যান্ট পাইছো, যাও 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 প্যান্টের দিকে যাও। এই যে আমার জনব একটু নীরব হয়েছে এখন, খুব নীরব, কারণ জনবের বেশি ভালো লাগে নাই আজকে, কেন জানি খুঁজতে গিয়ে সমস্যা হয়, পাই না আসলে। মানে আমার বাবা প্যান্ট খুঁজতেছে। ওই যে এইদিকে আসো না, মানে বড় সাইজের আছে, এই যে ওভার সাইজ। এরপরও দেখো না কোন জায়গায় আছে। ওই সাইডে দেখো না তাইলে, এই যে এইদিকেও তো আছে, এইদিকেও তো আছে। এই যে মারিম বাপ, কত হাই মারিয়াম, হাই মারিয়াম, রেলি আইসো। এদিকটাতে কসমেটিক্স এর কালেকশন, এইখানে আমাদের কিনা হয় নাই সবকিছু। আমরা এখন চলে যাচ্ছি অন্য আরেকটা মার্কেটে যাব, বের হয়ে যাচ্ছি। মারিয়ামের বাবার জন্য প্যান্ট পাই নাই, যাও পাইছি সেটা পছন্দ হয় নাই আর কি। এখন অন্য জায়গায় অন্য মার্কেটে গিয়ে দেখব। হ্যাঁ
এখান থেকে শুধু একটা ব্যাগ নিলাম, এটা আমার জন্য, আর মারিয়ামের বাবার প্যান্ট। এখন অন্য জায়গায় যাবো। যাও যাও, উঠো বাবার সাথে, আস্তে আস্তে উঠো, আস্তে আস্তে। আমরা এখন অন্য আরেকটা মার্কেটে আসছি, অনেক ঘুরতেছি আজকে, কি করব, পছন্দ না হলে তো ঘুরতেই হয়। যাও যাও যাও, উঠো বাবার দিকে যাও। জন ঘুম রাত হয়ে গেছে, এদিকে যাও, বাবার কাছে যাও, যাও যাও বাবার সাথে যাও। বাবার কাছে যাও, হ্যালো বাবু, কই প্যান্ট কালেকশন কোন দিকে, কোন দিকে জানি দেখছিলাম, মারিয়ামের শেমিজ ওই দিকে, সুন্দর সুন্দর জামা আছে। কোন দিকে, ওই সামনে, তুমি এখানে দাঁড়াও, আমি দেখে আসি। হ্যাঁ কারে দেখে বেবি, হ্যাঁ মারিয়াম কাকি, বেবি মাফি কালাম, বেবি ওয়েন কালাম কালাম, বেবি কালাম, বেবি কালাম, আস্তে বেবি মাফি কালাম। এই যে বেবির সাথে মারিয়াম কালাম করতেছে, বেবি মাফি কালাম, দুষ্টুমি করে বেবি, দুষ্টুমি করে। আচ্ছা ঠিক আছে, বেবি আছে কোথায়, কোথায়, এই যে এটা বেবি, হ্যাঁ বেশি বসে থাকে, এটা তুমি এত বড় হইলে তোমার জন্য কিনবো না, তুমি অনেক ছোট, এগুলি লাগবে না গায়ে, গায়ে লাগবে না, তুমি অনেক ছোট, সুন্দর সুন্দর ডিজাইনের কাপড়গুলো তোমার গায়ে লাগে না, অনেক ছোট ছোট, এগুলো বড় সাইজ, না 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 এগুলি ধরো না, ধরো না ধরো না ধরো না, মারিয়াম কয় আব্বু মারিস, এটা কি স্কার্ট, এটা স্কার্ট হবে, মোটামুটি সুন্দর ছিল, কিন্তু মারিয়ামের গায়ে তো এগুলো লাগবেই না, জনবের গায়ে লাগবে না। হ্যাঁ কোথায়, এই যে দেখছি তো বাবু, এদিকে জুতা কোন না আছে, মরিয়াম বাপ, মরিয়াম নামো,
আমাদের কেনাকাটা শেষ, এখন আমরা চলে যাচ্ছি, আমরা উপরে কিছু উপর থেকে নিলাম মারিয়ামের বাবার প্যান্ট, নামো নামো। তো এখন আমরা চলে যাব বাসায়, নেমে যাচ্ছি, আর কোনো কেনাকাটা আমাদের নেই। এখন আমরা সোজা বাসায় চলে যাব, অনেক রাত হয়ে গেছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমার মারিয়াম জয়নবের জন্য দোয়া করবেন। আর এইবার হচ্ছে মারিয়া জয়নবের প্রথম কুরবানির ঈদ, আর মারিয়ামের তিন নম্বর মানে তৃতীয়তম কুরবানির ঈদ আর কি। আমার দুই মেয়েকে নিয়ে কুরবানি ঈদ করতে চাচ্ছি, আপনারা সবাই দোয়া করবেন, আমার বাচ্চাদের নেক হায়াতের জন্য দোয়া করবেন সবাই। আর ভালো থাকবেন, আমাদের ভিডিওগুলো দেখবেন, অনেক কষ্ট করে ভিডিও করি, দুই বাচ্চা, একদিকে মারিয়াম বাবা সামলাতে হয়, একদিকে আমি ধরতে হয়, আবার যা কেনাকাটা করি তাও হাতে নিতে হয়।